সল্টলেকের করুণাময়ীতে চাকরিহারাদের বিক্ষোভ। হাইকোর্টের রায়ে যে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের চাকরি বাতিল হয়েছে তারা ডেপুটেশন জমা দিতে যাওয়ার দাবি জানান, অনুমতি নেই জানিয়ে রাস্তা ব্যারিকেড করল পুলিশ। এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ এবং বিকাশ ভবনে ডেপুটেশন দিতে চেয়ে বিক্ষোভ চাকরিহারাদের। আমরা এসএসসিকে বলতে চাইছি যে আপনারা কিভাবে কাজগুলো করছেন বা আমরা যে যোগ্য আমরা যেন কোনোভাবে বঞ্চিত না হতে পারি সেটা আপনাদের কিভাবে কাজ করছেন, আপনাদের অ্যাডভোকেট বা আপনারা কিভাবে যোগ্য অযোগ্য লিস্টটা দেবেন সেটা আপনাদের বোঝাতে চাইছি। আমরা তার জন্য ডেপুটেশন দিতে চাইছি যে স্যার আমাদের এই সমস্যাগুলো আপনারা কিভাবে উপস্থাপন করছেন। আমরা একেবারে জেনুইন ক্যান্ডিডেট বলতে পারি, 100% জেনুইন ক্যান্ডিডেট বিচারাধীন বিষয় সেটা এসএসসিকে মহামান্য সুপ্রিম কোর্ট যেটা বলেছে যে সেগ্রিগেশনটা আপনারা করুন, তার জন্য একটা লম্বা সময় দিয়েছে, যেহেতু সুপ্রিম কোর্টে অত্যাধিক গরমে ছুটি পড়ছে, দিল্লিতে 52°, 53°C পড়ছে, যাই হোক ওই দিকটা যাচ্ছি না, আমাদের 16 জুলাইয়ের আগে আমরা একবার কেন বারবার ডেপুটেশন দিতে চাই। শরিক নির্ভর তৃতীয় মোদী সরকার গঠনের প্রস্তুতি যেমন একদিকে চলছে জোর কদমে, অন্যদিকে মন্ত্রিত্ব নিয়েও চলছে দড়ি টানাটানি। কে কি মন্ত্রক পাবে তা নিয়ে কিন্তু জল্পনা ক্রমেই বাড়ছে। নরেন্দ্র মোদীকে এবার নির্ভর করতে হচ্ছে টিডিপি এবং জেডিইউ এর উপর, সুযোগ বুঝে দর বাড়াচ্ছেন চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারও। অন্ধ্রপ্রদেশকে বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়ার দাবি জানিয়েছেন চন্দ্রবাবু নাইডু, স্পিকারের পদ সহ কমপক্ষে 6টি গুরুত্বপূর্ণ মন্ত্রকও দাবি করেছেন তিনি। অর্থ, স্বরাষ্ট্র, প্রতিরক্ষা এবং বিদেশ মন্ত্রক হাতছাড়া করতে রাজি নয় বিজেপি, এমনটাই খবর সূত্রের। সূত্রের খবর, স্পিকার পদটিও নিজেদের হাতেই রাখতে চাইছে বিজেপি। অন্যদিকে নীতিশ কুমারের দাবি মেনে রেল মন্ত্রক যেতে পারে জেডিইউ এর হাতে। মাং জো হো পুখ্তা মাং লগাতার বিহার কে হিসে রা হ্যাঁ এল এন মিশ্রা জি কে জমানে সে, রাম সুভক বাবু কে জমানে সে, রাম বিলাস জি কে জমানে সে, নীতিশ কুমার জি আর স্বর্গীয় দিগ্বিজয় সিং কে জমানে সে যো কার্য অধুরে হ্যাঁ উনকো আগর পুরা করনা হ্যাঁ তো নিশ্চিত তৌর পর পিছড়ে বিহার কো রেল মন্ত্রালয় চাই। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, বিপুল শরিকি চাপ সামলে তৃতীয় মোদী সরকার গঠনের প্রস্তুতি এবং সেটাও একটা বড় চ্যালেঞ্জ এই মুহূর্তে এনডিএ শিবিরে। ইতিমধ্যে এনডিএ শরিক দলগুলির যে বৈঠক, সেই বৈঠক শেষ হয়েছে এবং সেই বৈঠকে এনডিএর জোট শরিকরা সর্বসম্মতিক্রমে নরেন্দ্র মোদীকে তাদের নেতা নির্বাচিত করেছেন। এরপর আর কি কি কর্মসূচি রয়েছে সেই সম্পর্কে আরও বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি দীপক ঘোষ, আমাদের সঙ্গে রয়েছেন। দীপক, ইতিমধ্যে এনডিএ শরিক দলগুলির সংসদীয় বৈঠক সেটা শেষ হয়েছে, প্রধানমন্ত্রীকে নেতা নির্বাচিত করেছেন তারা, এরপর আজ আর কি কি কর্মসূচি রয়েছে এনডিএ শিবিরে? দেখো, পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল এটাই যে সেন্টার হলে বিজেপি সাংসদ এবং সেই সঙ্গে এনডিএ শরিক দলের সমস্ত সাংসদ উপস্থিত থাকবেন। এনডিএ সংসদীয় দলের বৈঠক থেকে তাদের দলনেতা নির্বাচন করা হবে, সে অনুযায়ী নরেন্দ্র মোদীকে তারা সংসদীয় দলনেতা নির্বাচন করেছেন। এইবারে সংসদীয় দলনেতা হিসেবে সরকার গঠনের দাবিপত্র পেশ করবেন নরেন্দ্র মোদী, আজকেই বিকেলে রাষ্ট্রপতি ভবনে গিয়ে রাষ্ট্রপতির কাছে তার দাবিপত্র তুলে দেবেন। এই দাবিপত্রে এনডিএর সমস্ত শরিক দলের সাংসদদের স্বাক্ষর রয়েছে বিজেপি সহ, এবং সেটা 272 ম্যাজিক ফিগারের ওপরে রয়েছে। সুতরাং স্বাভাবিকভাবেই তার সরকার গঠনের তার দাবি নিয়ে তিনি এবার রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন। সেটা জানা যাচ্ছে যে শুধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একাই যাবেন না, এই মুহূর্তে তিনি কেয়ারটেকার প্রধানমন্ত্রী, তার সঙ্গে যাবেন এনডিএ শরিক দলের নেতৃত্ব, তার মধ্যে উল্লেখযোগ্য জেডিইউ নেতা নীতিশ কুমার, টিডিপি নেতা চন্দ্রবাবু নাইডু এবং সেই সঙ্গে শিবসেনা সিন্ধে গোষ্ঠীর নেতা সিন্ধে, এছাড়াও অজিত পাওয়ারে যাওয়ার কথা আছে, এনজেপি নেতা তিনিও যেতে পারেন। তো মিলিয়ে এনডিএ শরিক দলের নেতৃত্ব এবং সেই সঙ্গে বিজেপি নেতা এবং কেয়ারটেকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে দেখা করবেন সরকার গঠনের জন্য আজ বিকেলেই, সেই অনুযায়ী যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে তার দাবিপত্র গ্রহণ করে তাকে সরকার গঠনের আমন্ত্রণ জানাতে চলেছেন রাষ্ট্রপতি, এবং সব কিছু নির্ধারিত কর্মসূচি অনুযায়ী চললে রোববার বিকেলেই প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় শপথ দিতে চলেছেন নরেন্দ্র মোদী। ধন্যবাদ দীপক।